মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব চিংড়ি মাছের খুবই সহজ আর খুব টেস্টি একটা প্রিপারেশন, চিংড়ি মাছের রসা। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন ভিডিওটা দেখে নিই কী করে এই চিংড়ি মাছের রসা তৈরি করতে হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকেও প্রেস করে দেবেন। রান্নাটা করার জন্যে এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ 250 গ্রাম, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমাদের যেসব লাগছে সেগুলো হচ্ছে ডুমো করে কেটে রাখা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা টমেটোকে আমি একটু পেস্ট বানিয়ে রেখেছি, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো লাগছে, গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন লাগছে পোস্ত বাটা, তার সাথে লাগছে 1 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন করে ধনে আর জিরে গুঁড়ো লাগছে, স্বাদ মতো নুন চিনি, আর ফোড়নের জন্য আমাদের লাগছে গোটা গরম মশলা, আর আমি একটা তেজপাতাকে একটু ছিঁড়ে রেখেছি। ব্যাস এই উপকরণ দিয়েই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের রসা। আর উপকরণ কোনটা কী পরিমাণে দিয়েছি তার ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা কাইন্ডলি একবার চেক করে নেবেন। চলে এসেছি মূল রান্নাতে। তার জন্য এখানে একটা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারবেন। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আপনারা জানেনই সবাই যে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য একটুখানি সতে করে নিয়েছি। হয়ে গেছে আমার, এবার এগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিও, আলুটাকে সুন্দর একটু লালচে রং চলে আসা পর্যন্ত ভেজে নেবো। একটু আলু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন দিলে আলুটা তাড়াতাড়ি মজবে। এবার সুন্দর করে আমি একটু লালচে রং চলে আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন 3-4 মিনিটের মধ্যেই আলুটার মধ্যে হালকা একটা লাল রং চলে এসেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনির টুকরো। ছোটো এলাচের মুখগুলো কিন্তু একটুখানি ফাটিয়ে রেখেছিলাম। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ফ্রাই করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু লালচে করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম করে আমি ভেজে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ ভালো করে না কষালে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা পাওয়া যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। মোটামুটি আমি 2 মিনিট মিডিয়াম আঁচে কষিয়েছি, দেখুন সমস্ত ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি সব এক এক করে গুঁড়ো মশলাগুলো। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার রেখেছিলাম খুব সামান্য, সেটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটুখানি কমই দিচ্ছি, পরে আবার টেস্ট করে দেখবো, যদি প্রয়োজন হয় তখন আবার দিয়ে দেবো। এবার একটুখানি জল দিয়ে সুন্দর করে এই মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই করে মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু ভালো টেস্ট আসবে না। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকেও প্রেস করে দেবেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি কষিয়েছি, সুন্দর একটা তেল বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। অবশ্যই করে পোস্ত বাটা দিবেন, পোস্ত বাটা দিলে কিন্তু এই টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, এটা খেতে খুবই ভালো লাগে। এবার পোস্ত বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষানোর দরকার নেই, জাস্ট একটু মিক্স করে নিয়ে মোটামুটি 1 মিনিটের মতন আবার এটাকে রান্না করে নিয়েছি। পোস্ত বাটা খুব বেশি কষালে পোস্তর যে টেস্টটা থাকে সেটা কিন্তু চলে যায়। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, খুব ভালো করে সব মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এই চিংড়ি মাছ আলুকেও কিন্তু আমি এই মশলাটার সাথে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে। আমার একটু ড্রাই লাগছিলো, তার জন্য আমি একটু জল দিয়ে সুন্দর করে এই মশলাটার সাথে চিংড়ি মাছ আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন সব কিছু আরও একবার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানোর কাজটা আমি করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, তবে ঠান্ডা জল কিন্তু একদমই দিব না, আমি এখানে গরম জল দিব 1 কাপ। এটা খুব বেশি মাখামাখাও হবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না, একটু গামাখা টাইপের থাকবে, তাই জন্য জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে অপেক্ষা করছে জলটা ফুটে যাওয়া পর্যন্ত। জলটা ফুটতে শুরু করেছে, এবার নুন মিষ্টি ঝালটা আপনারা একবার চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, আমার নুনটা একটু কম ছিল তো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এটা খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে ঢেকে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে করে 10 মিনিটের জন্য।
ফিরে এসেছি 10 মিনিট পরে, দেখুন ঝোলটা অনেকটাই টানতে শুরু করেছে, সুন্দর একটা তেল উপরে ভেসে উঠেছে, দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, ভালো করে মিক্স করে নিয়ে আঁচটাকে একটুখানি বাড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের রসা। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো অবশ্যই আপনারা এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।